नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 15 अक्टोबर शनिवार न्यूज निर्भीकेर विशेष प्रतिबेदन निये उपस्थित आमी शरण सुंदर दास प्रतिदिनेर मतो आज के आमादेर प्रतिबेदनेर विषयबस्तुर परिप्रेक्षिते शिरोनाम होच्छे भयंकर परिणति जेनेओ राशियाके क्रमागत परमाणु युद्धे प्ररोचित करे चलेछे अमेरिका किभाबे पुरो भिडियोटा देखले सेटा अवश्यई बुझते पारबेन। प्रथमे एबछर जानुआरी मासेर कथा बोलि एटा अक्टोबर मास नमासेरो बेशि समय आगे जानुआरी मासेर प्रथम सप्ताहे जातिसंघेर निरापत्ता परिषदेर 5 स्थायी सदस्य अर्थात अमेरिका जुक्तराष्ट्र ब्रिटेन फ्रांस चीन एवं राशिया এই 5 দেশই প্রতিশ্রুতি দিয়েছিল যে বিশ্বে যা কিছুই ঘটুক না কেন একে অপরের সঙ্গে যতই সংঘাত হোক না কেন সংঘর্ষ যুদ্ধ হোক না কেন কিন্তু কোনো মতেই কেউ পরমাণু যুদ্ধ করবে না। এভাবেই পরমাণু যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স চীন এবং রাশিয়া। বিশ্বের পরমাণু শক্তিধর এই 5 দেশ এভাবেই শপথ নিয়েছিল এবছরের জানুয়ারি মাসে, বলেছিল কোনো পরিস্থিতিতেই পরমাণু যুদ্ধে জড়াবে না তারা, সেই সঙ্গে পরমাণু অস্ত্রের বিস্তার ও মোকাবিলা করবে, কারণ পরমাণু যুদ্ধে ক্ষতি ছাড়া কারোর লাভ তো হবে না। পরমাণু যুদ্ধে কোনো দেশের পক্ষেই জয়লাভ করা সম্ভব নয়, পরমাণু যুদ্ধে বরং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবছরের জানুয়ারি মাসের 4 কিংবা 5 তারিখ হবে, দিনটা ছিল সোমবার, এক যৌথ বিবৃতি প্রকাশ করে বিশ্বের পরমাণু শক্তি ধরে এই 5 দেশের নেতারা এই ঘোষণা করেছিলেন। সেই সময় বিশ্লেষকরা 5 পরমাণু ক্ষমতাধর দেশের এই যৌথ বিবৃতিকে গুরুত্বপূর্ণ এবং বিরল ঘটনা বলে অভিহিত করেছিলেন। সেই সময় বেশ কিছু ইস্যু নিয়ে বিশ্বের একাধিক দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়েছিল। সেই তখনও একদিকে রাশিয়ার সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে তীব্র বিরোধ চলছিল, ইউক্রেন সীমান্তে তখন বিশাল সেনা মোতায়েন করেছে রাশিয়া, অন্যদিকে চীনের সঙ্গে আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক কার্যত তখন তলানিতে গিয়ে ঠেকেছিল। এই পরিস্থিতিতে এই বিবৃতি এবং শপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন বিশ্লেষকরা। তার আগে জানুয়ারি মাসেই পরমাণু অস্ত্র সম্পর্কিত এক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ওই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টা মাথায় রেখেই যেহেতু বৈঠকটা পিছিয়ে দেওয়া হয়েছিল, সেজন্যই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের সোমবার এই বিবৃতি প্রকাশ করা হয়েছিল। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধ এড়ানো এবং কৌশলগত ঝুঁকি হ্রাস করাকে তাদের প্রাথমিক দায়িত্ব বলে মনে করে। বিবৃতির রুশ সংস্করণে বলা হয়েছিল, আমরা ঘোষণা করছি পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না, এটা কখনো শুরু করা উচিত নয়। ফ্রান্সও একটা বিবৃতি প্রকাশ করেছিল, তাতে বলা হয়েছিল 5 শক্তিধর দেশ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণের জন্য তাদের সংকল্প পুনর্ব্যক্ত করেছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে তারা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক পন্থা অব্যাহত রাখবে। বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল চীনও। পরের দিন মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, এর ফলে বিভিন্ন দেশের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা খানিকটা হলে অন্তত কমবে। বিবৃতিতে আরও বলা হয়েছিল, চীনের বিবৃতিতে, চীন তার পরমাণু অস্ত্র উন্নয়ন অব্যাহত রাখবে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে তাদের পরমাণু অস্ত্র সংখ্যা দ্রুত কমিয়ে আনতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগের পরিচালক ফু চং বলেছিলেন, কোনো দেশ যাতে পরমাণু অস্ত্র ব্যবহার না করে তা নিশ্চিত করতে হবে। যাদের হাতে এই অস্ত্র আছে তারা কখনো এই অস্ত্র ব্যবহার করবে না, এমনটা আশ্বাস দিলে ভালো হয়। উল্লেখ করতে হয় যে এর অনেক আগে পরমাণু অস্ত্র হ্রাস সংক্রান্ত একটা চুক্তি হয়েছিল, সেই 1970 সালে। এখনো পর্যন্ত সেই চুক্তিতে বিশ্বের 191টা দেশ সই করেছে।
তবে উত্তর কোরিয়া সই করার পর চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে। ওই চুক্তিতে প্রবেশ করার পর নিজেদের সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস বা নষ্টও করে দিয়েছে আবার দক্ষিণ আফ্রিকা। আজকে আমাদের প্রতিবেদনের এই পর্যন্ত অংশটা শুনলে সত্যিই মনটা খুশিতে একেবারে ভরে উঠবে। মনে হবে যে বিশ্বের পরমাণু অস্ত্রের মহাশক্তিধর দেশগুলোই তো প্রতিশ্রুতি দিয়েছে যে বিশ্বে যা কিছুই ঘটুক না কেন, একে অপরের সঙ্গে যতই সংঘাত সংঘর্ষ শুরু হোক না কেন, কিন্তু কোনো মতেই পরমাণু যুদ্ধ নয়, তাহলে আর চিন্তা কী। কিন্তু পরক্ষণেই সম্বিত ফিরে আসবে বর্তমান পরিস্থিতির কথা মনে পড়লেই। জানুয়ারি মাসে সেই প্রতিশ্রুতি দেওয়ার ন মাস যেতে না যেতেই তো এখন বিশ্ব ভয়ঙ্কর এক পরমাণু যুদ্ধের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। মনে হওয়া স্বাভাবিক যে এই রকম পরিস্থিতির উদ্ভব হলো কেন, এই পরিসরে বিস্তারিত বলার অবকাশ নেই। শুধু দু তিনটে কথায় বলা যায় যে সব কিছুর মূলে হচ্ছে নাটের গুরু ন্যাটো। ন্যাটো মানে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো, আসলে বকলমে যে ন্যাটোকে আমেরিকাই চালায়, সোজা কথায় তার মানে সব কিছুর মূলে হচ্ছে আমেরিকা। মুখে শান্তির বুলি আর কাজে প্রতিনিয়ত দেশে দেশে যুদ্ধ বাঁধানোর পায় তারা। এবারের উপলক্ষে ইউক্রেন, তাকে ন্যাটোভুক্ত করে রাশিয়াকে জব্দ করতে হবে, তাতে পারমাণবিক যুদ্ধ বাঁধে বাদুক, এটাই ইচ্ছা আমেরিকার। আমেরিকার বা আমেরিকার কথায় ওটবোস করা ন্যাটোর নাটকটা দেখুন। ইউক্রেন এখন ন্যাটোর সদস্য দেশ নয়, তবুও ইউক্রেনের হয়ে পুরো দমে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ন্যাটো। এবং এই প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্য একটাই, রাশিয়াকে যেন তেন প্রকারে পরমাণু যুদ্ধে প্ররোচিত করে বিশ্বের কাছে বলা যে ওরা পরমাণু হামলাটা চালিয়েছে। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই আমেরিকার ইশারাতে ন্যাটোতে যোগদানের আবেদন করেছে ইউক্রেন। এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেওছেন যে কিয়েভ হচ্ছে কার্যত ন্যাটোর মিত্র, ফলে রাশিয়াকে পরমাণু যুদ্ধে বাধ্য করার কৌশল ঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আমেরিকা আর ন্যাটো, একের বিরুদ্ধে 30টারও বেশি দেশ। পরমাণু যুদ্ধ তার মানে তো দোরগোড়ায়। বাংলায় একটা প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। আমেরিকা নিজেকে সেই রকম অতি চালাক ভেবেই হয়তো মনে করে যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া যদি পারমাণবিক হামলাই শুরু করে, তাহলে সেই পরমাণু যুদ্ধ বড়জোর রাশিয়া আর ইউরোপের মধ্যেই ছড়িয়ে পড়বে, বিস্তৃতি লাভ করবে, মরবে রাশিয়া ইউক্রেন সহ আমেরিকার মিত্র ইউরোপীয় দেশগুলো। তাতে আমাদের কি, মানে আমেরিকার কি? আমেরিকা তো রাশিয়া ইউরোপ থেকে হাজার হাজার মাইল দূরের দেশ, অতএব আমাদের কিচ্ছু হবে না। অতি চালাকে আমেরিকা তেমনটা ভেবেই হয়তো ন্যাটোর সদস্য ইউরোপীয় দেশগুলোতে গোপনে নিউক্লিয়ার ওয়ারহেড জমা করে রেখেছে। রাশিয়াও বহুদিন ধরে এই সব জানে, জানে বলেই প্রতিরোধ করার জন্য প্রস্তুতিও সেরে রেখেছে রাশিয়া। কারণ রাশিয়া জানে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার 16 আনার জায়গায় 18 আনা পায় তারা খুঁজছে আমেরিকা। তাই বাধ্য হয়ে রাশিয়াও পরমাণু অস্ত্র ব্যবহারের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। রাশিয়া বহুদিন ধরেই অভিযোগ করে এসেছে যে আমেরিকা ন্যাটো গোষ্ঠীভুক্ত অতি অনুগত ইউরোপীয় দেশগুলোতে গোপনে নিউক্লিয়ার ওয়ারহেড বোমা জমা করে রেখেছে। আমেরিকা সেসব না শোনার ভান করে থেকেছে, কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। পশ্চিমা মিডিয়া রাশিয়ার দোষ দিয়ে বলছে রাশিয়া পরমাণু হামলার হুমকি দিচ্ছে। ঘটনা তো তা নয়, ইউরোপের বেশ কয়েকটা দেশে নিজেদের পারমাণবিক অস্ত্র মজুত রেখেছে আমেরিকা। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করে ইউক্রেনেও পরমাণু অস্ত্র মজুত করতে চেয়েছিল আমেরিকা। রাশিয়া আগেভাগে ইউক্রেন আক্রমণ করায় আমেরিকা সেই চাল ভেস্তে গিয়েছে। এর আগে জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং তুরস্কের মাটিতেও পরমাণু অস্ত্র মজুত করেছে আমেরিকা। আর দোষ নাকি রাশিয়ার? অথচ অতি চালাক আমেরিকা জানে পরমাণু যুদ্ধ শুরু হলে কেউই কিন্তু বাঁচবে না। রাশিয়া আমেরিকার মধ্যে তো বিশেষ করে পরমাণু যুদ্ধে না খেয়ে মরবে অন্তত 500 কোটি মানুষ। নিউক্লিয়ার উইন্টারের কারণে বিশ্বে খাদ্য উৎপাদন নাটকীয়ভাবে কমে যাবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের রুটগার্স ইউনিভার্সিটির গবেষকরাই বলছেন সত্যিকার বিপর্যয় হবে সংঘাতের পরের বছরগুলোতে। রাশিয়া এবং আমেরিকার মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে 500 কোটির বেশি মানুষ মারা যাবে শুধু খাদ্যের অভাবে। নেচারে প্রকাশিত একটা গবেষণাপত্রে এমনটাই বলা হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে দুটো দেশের পারমাণবিক যুদ্ধের পর
পৃথিবীর বায়ুমণ্ডল ছায়ে ঢেকে যাবে, ফলে সূর্যালোক পৃথিবীতে আসতেই পারবে না, বিপর্যয় এবং খাদ্যাভাব নেমে আসবে পৃথিবীতে। এই নিউক্লিয়ার উইন্টার তখনই আসবে যখন পারমাণবিক সংঘাতের ফলে সৃষ্ট ছাই বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং পরের এক দু বছর সূর্যালোক প্রবেশে বাধা দেবে। ফলে মানুষের যে প্রধান খাদ্য উপাদানগুলো রয়েছে তার মধ্যে যেমন ওই চাল, গম, ভুট্টা, সোয়াবিন ছাড়াও মাছ উৎপাদনও ব্যাহত হবে। বিশ্বব্যাপী দেখা দেবে খাদ্য সংকট। গবেষকরা এক্ষেত্রে জলবায়ুর মডেল ব্যবহার করে দেখেছেন, আকাশে ধোঁয়া এবং ছায়ের মেঘের কারণে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি এবং ব্রিটেনের মতো দেশে খাদ্য সরবরাহ 90% পর্যন্ত কমে যাবে। এই খাদ্য সংকট এতটাই ভয়াবহ হবে যে এর ফলে 500 কোটির বেশি মানুষ না খেয়ে মারা যাবে। রাশিয়া এবং আমেরিকা দুই দেশই বিশ্বের প্রধান খাদ্য রপ্তানিকারক দেশ, তো এই দুটো দেশেই পারমাণবিক যদি যুদ্ধ লাগে তাহলে তো খাদ্য আমদানি নির্ভর দেশগুলোর ওপর ভয়াবহ প্রভাব পড়বে। এর মধ্যেই ইউক্রেন যুদ্ধে তো আমরা কিছুটা আঁচ পাচ্ছি। জলবায়ু বিজ্ঞানের অধ্যাপক এবং গবেষণাপত্রের সহলেখক অ্যালান রোবক বলছেন তাই যে তথ্যগুলো আমাদের একটা জিনিসই বলে দিচ্ছে, আমাদের অবশ্যই পারমাণবিক যুদ্ধকে ঠেকাতে হবে, যা কোনো মতেই ঘটতে দেয়া যাবে না। অথচ আমরা ভাবছি যে সব দোষ রাশিয়ার, আমেরিকা জিতে যাবে, তাই কি মজা, কি মজা। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 3টে থেকে 4টের মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কম বেশি রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।